বাংলাদেশে ক্রীড়া প্রতিভা শনাক্ত করা, প্রতিভাবানদের পরিচর্যা, যোগ্য প্রশিক্ষক এবং ক্রীড়া বিশেষজ্ঞ তৈরিতে কাজ করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি কার্যকরভাবে পরিচালনায় মহাপরিচালকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এ পর্বের অতিথি বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুর রহমান। Welcome in iStyle, sir. Thank you very much. iStyle ke dhonnobad for selecting me. To chole na ora boshi. Nishchay. Tar apnar baba doctori porte porte shesh korte paren nai. E niye tar ekta dukkho chilo. Tini cheyechilen tar chele meyeder bhitore doctor hok. Eta niye kono dukkho ache apnar apnader? Na, bishoy ta holo je amar baba to oi shomoy Dhaka Medical e porten. তো ওই সময় জীবিকার প্রয়োজনেই পড়াশোনা শেষ না করেই উনি ফিশারিজ ডিপার্টমেন্টে রিসার্চ হিসেবে ঢুকে যান। তো ওই কারণে দুঃখ বোধ ছিল। আমরা চার ভাই তিন বোন, সবাই ভাবছিলাম একজন যদি ডাক্তার হয় খারাপ হয় না। বাট যেহেতু ওনার ইচ্ছাটা পূরণ হয়নি, এটার জন্য কষ্টও আছে। এর সাথেও আমি বলবো যে আমার ভাই যারা আছে, বিশেষভাবে ঢাকা সিটি কর্পোরেশনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, আমার ছোটো ভাই আকাশুর রহমান, উনি ইঞ্জিনিয়ারিং প্রফেশনেই এখন লন্ডনে আছেন টিচিংয়ে, আর এক ছোটো ভাই সেও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং রাশিয়াতে সেটল। আপনার তিন বোন আছে? হ্যাঁ। তারা কে কোথায় কি? আমার তিন বোনের ভিতর বড়ো বোন উনি তো হাউস ওয়াইফ, ছোটো বোনও নেক্সট ইয়ে সেও নেভিতে বিয়ে হয়েছে, সবচেয়ে ছোটো সে এখন লন্ডনে সেটল, ওখানে পড়াশোনা করছে, ওখানেই থাকে। আপনি তো জন্মেছিলেন চাঁদপুর ফিশারিজ ইনস্টিটিউটে, ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ, স্কুল কলেজ আমি ইয়াতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তারপরে তো আর্মিতে চলে আসলাম। ওই সময় পঞ্চম শ্রেণীতে আপনি ট্যালেন্টফুলি বৃত্তি পেলেন, তারপর অষ্টম শ্রেণীতে, এরপর এসএসসিতে গিয়ে আপনি সম্মিলিত মেধা তালিকায় আপনার অবস্থান ছিল 18তম। আপনি কি চিন্তা করেছিলেন যে আর্মিতে আসবেন? আপনি ইন্টারমিডিয়েটের যে রেজাল্টটা এটা ততটা ভালো হয়নি, তো এই কারণে আমাকে বুয়েটে চান্স পাওয়ার সুযোগটা অনেকটা ছিল না। তো ওই কারণে ভাবলাম যে সেনাবাহিনীতে গেলে যদি ইঞ্জিনিয়ারিং করে যাওয়া যায় তাহলে হয়তো আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে পারবো। তো তারপরে সেনাবাহিনীতে এসে আসলাম, বিএমএতে জয়েন করলাম, তারপরে তো নতুন অধ্যায় শুরু হলো। আপনার বিএমএ লাইফ শুরু হলো 1982তে, তারপরে আপনি সেকেন্ড ল্যাফটেন্যান্ট হয়ে বের হলেন 84-এ। এই দুই বছর বিএমএ লাইফ হাউ ওয়াজ ইট? আমার মতো সিভিলিয়ান যারা যায় তারা কিন্তু আসলে কল্পনাও করতে পারে না যে বিএমএ লাইফটা কেমন। ইনফ্যাক্ট ফার্স্ট টু টার্ম অর্থাৎ ফার্স্ট ওয়ান ইয়ার ইট ওয়াজ এ হেল। ইনফ্যাক্ট হোয়াট আই ইউজ টু ডু দেয়ার, হোয়াট আই ডিড, আমি আসলে খুব একটা রিকালেক্ট করারও সম্ভাবনা মনে থাকে নাই, এখন নাই। এটা টোটালি মোল্ডিং করা, একটা সিভিল একটা ছেলেকে পুরোপুরি জেন্টলম্যান হিসাবে তৈরি করা, তাকে একটা লিডার হিসাবে তৈরি করা, একটা কমপ্লিট ম্যান হিসাবে তৈরি করা। তারপরে স্যার যখন সেকেন্ড ল্যাফটেন্যান্ট হলেন, এরপরের জার্নিগুলো যদি আমাদের একটু? সেকেন্ড ল্যাফটেন্যান্ট অ্যাজ ইউজুয়াল আমি যখন ইঞ্জিনিয়ার্স জয়েন করলাম আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হলো। যে মেজর হিসাবে সবারই ড্রিম থাকে স্টাফ কলেজ করা, আল্লাহর রহমতে আমি করতে পেরেছি। তারপর লেফটেন্যান্ট কর্নেল হিসাবে আমার সবারই ড্রিম থাকে আর্ম ফোর্সেস ওয়ার কোর্স করা, আমি সেটাও ইনশাল্লাহ করতে পেরেছি। তারপরে ব্রিগেডিয়ার হওয়ার পর ন্যাশনাল ডিফেন্স কলেজে চান্স পাওয়া, সেটাও ইনশাল্লাহ হয়েছে। আপনি জানেন যে আপনার বিডিআর যে একটা কার্নেজ হলো আপনার বিডিআর বিদ্রোহের পর, ওই সময়টাতে আমি কিন্তু বিডিআরের সাথে উৎপ্রোতভাবে জড়িত ছিলাম। এটা রিকনস্ট্রাকশন, এটাকে আপনার ইনভেস্টিগেশন, তারপরে এটাকে রিহ্যাবিলিটেট করা, ট্রায়াল প্রসেসটা করা, এই পুরো প্রক্রিয়াটার সাথেই আমি ছিলাম।
পরবর্তীতে আমি দ্বিতীয়বার আবার যখন বিজিবিতে যাই, এটা আপনার 14-15 সালের বিষয়, তখনও আমি বিজিবির হায়েস্ট অপারেশনাল পদক যেটা বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ড মেডেল, এটাও আমি পেয়েছি। আমরা জানি যে মনুভাবির সাথে যখন পরিচয় হয়েছিল তখন ইউ হ্যাড এ ডিজাস্টার টাইম, মানে অনেক চ্যালেঞ্জ ছিল, মানে টেল আস দ্য স্টোরি যে আপনি ওই ডিজাস্টার কিভাবে ম্যানেজ করলেন। প্রথম দেখায় প্রেম যা বলা হয় আর কি, ওর ভাই তো আমাদের সাথে বিএমএতে ছিল, আনফর্চুনেটলি সে চলে এসেছে, কমপ্লিট করতে পারেনি, তো তখন থেকেই ওদের বাসায় আসা যাওয়া, প্রথম দেখা, পরিচয়। তার যখন বিয়ের সময় হলো, যখন আমি এনটাইটেল হলাম, নর্মালি আমাদের পারিবারিকভাবে যেটা হয় আর কি, যে যদি অ্যাফেয়ার্স রিলেটেড বিষয় হয় তখন এ ছেলে তত ভালো মনে হয় না, তো তখন নিজেরাই আমাদের সিদ্ধান্ত নিয়ে বিয়ে শাদি হয়ে গেল। তো ডেফিনেটলি আফটারওয়ার্ডস এভরিবডি অ্যাকসেপ্টেড ইট, এভরিবডি অ্যাপ্রিসিয়েটেড ইট, এবং তারপরে তো উই হ্যাভ এ ভেরি হ্যাপি ফ্যামিলি লাইফ। আমার একটা মেয়ে আছে ক্লাস সিক্সে পড়ে। আমার যদি ওভারঅল পুরো মিলিটারি ক্যারিয়ার নিয়ে কথা বলে তাহলে আমার কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি ইন্টেলিজেন্স ব্যাকগ্রাউন্ডে, আর্মি সিকিউরিটি ইউনিটে অলমোস্ট 5 বছর চাকরি করেছি, তারপরে DGFI-তে অলমোস্ট 3.5 বছর চাকরি করেছি। আমাদের প্রত্যেক ডিভিশনে একজন ইন্টেলিজেন্স স্টাফ থাকে, আমরা এটাকে বলি G2I, জেনারেল স্টাফ অফিসার টু ইন্টেলিজেন্স। আমি সেখানে 3.5 বছর কাজ করেছি। BKSP একটা বড় রোল প্লে করে বাংলাদেশে, এখানে আপনি সবচেয়ে ভাইটাল পোস্টে আসলেন, সো এই রোলটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? যখন একটা স্ট্যান্ডার্ড হাই হয়ে যায় একটা প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেম, তখন আপনার জন্য খুব বড় চ্যালেঞ্জ প্রথম মেনটেন করা এবং এটাকে আপলিফ্ট করা। তো আমি ইনিশিয়ালি আমি ট্রাই করেছি মেনটেন করা, দেন আই ট্রাই টু ডু সামথিং নিউ, যেটা এই প্রতিষ্ঠানের জন্য একটা লম্বা সময়ের জন্য অবদান রাখবে। আপনি স্যার বলছিলেন যে এরপরে আপনি আপনার অফিসে যাবেন, ইনশাল্লাহ চলেন আমরা অফিসে যাই, শুরু করতে পারি স্যার, ইনশাল্লাহ চল, লেটস গো। আপনাদের জার্নি শুরু হয়েছিল 1974 সাল থেকে, 1974 থেকে এখন পর্যন্ত BKSP-র অবদানটা স্পোর্টসে কতটুকু? BKSP-টা তৈরি করা হয়েছিল খেলোয়াড় তৈরির কারখানা হিসাবে, এবং এই প্রতিষ্ঠালগ্ন থেকে প্রথম আমরা SSC থেকে শুরু হয়, এবং বর্তমানে সেটা বাড়তে বাড়তে আপনার ডিগ্রি পর্যন্ত হয়েছে এবং অনার্স সহসায় চালু হবে। আবার আমাদের BKSP তখন শুধুমাত্র একটি ছিল, এখন আমাদের 5টা আঞ্চলিক কেন্দ্র আছে, আর নতুন আরও 2টো আঞ্চলিক কেন্দ্র, একটা কক্সবাজারে, রামুতে, আর একটা রাজশাহীতে হচ্ছে। এখন আমরা যেটা করছি যে আমাদের আওতাটা বাড়াচ্ছি, অর্থাৎ ইনটেকটা বাড়াচ্ছি, যার আওতায় ফুটবল, ক্রিকেট, তারপরে অন্যান্য যে খেলাগুলো আছে, আমরা বিদেশি কোচ, এক্সপার্ট, আমাদের স্পোর্টস সায়েন্সের বিভিন্ন মেকানিজম ইউজ করে আমরা চেষ্টা করছি যাতে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সাফল্যটা আসে। বাস্তবে কী হয় যে একজন প্লেয়ার হয়তো 30 বছর খেললো, তারপরে সে কী করবে? হুইল বি গুড ম্যানেজার, কিভাবে গুড ক্রিকেট ইভেন্ট ম্যানেজমেন্টের হবে, সে একজন ভালো জার্নালিস্ট হবে, একজন ভালো ম্যানেজার হবে। আমাদের খেলার জন্য যে সায়েন্টিস্ট দরকার সেটা তৈরি করতে চাই, একজন গুড স্পোর্টস ম্যানেজার তৈরি করতে চাই, একজন স্পোর্টস ফাইন্যান্সার তৈরি করতে চাই, একজন স্পোর্টস সায়েন্টিস্ট তৈরি করতে চাই যে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস ফিজিওলজি সম্পর্কে গবেষণা করবে, নতুন নতুন আইডিয়া বের করবে, তাতে করে আমরা হয়তো এতে দীর্ঘমেয়াদে এটার যে সুফলটা আসবে সেটা কিন্তু চিন্তার বাইরে। স্যার আপনার BKSP তো ইজ এ বিউটিফুল ক্যাম্পাস, আরও কিছু জায়গা কি ঘুরে দেখতে পারি? ইনশাল্লাহ চলেন, আমরা মাধবীর ওখানে যাই, জায়গাটা খুব সুন্দর। অ্যাজ এ লিডার বর্তমান DG যিনি আছেন, ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান স্যার, আসলে শ্যুটিংয়ের প্রতি আসলে তার একটা আলাদা ইন্টারেস্ট আছেন,
ওনার কাছে কখনোই কোনো গুলি বা কোনো রাইফেল বা কোনো স্টুডেন্টকে বাইরে পাঠানো বা কোচিংয়ের ব্যাপারে কখনোই আসলে উনি না করেন, এবং বরঞ্চ উনি আরও ফোর্স করেন যে তোমরা কেন এটা করছো না। বিকেএসপির ইন্টার উন্নতির জন্য উনি অনেক বেশি কাজ করে যাচ্ছেন। এখানে স্যার বিকেএসপিতে যারা পড়ে প্রায় 1200 স্টুডেন্ট আছে, এদের ভেতরে ছাত্রছাত্রীদের রেশিওটা কেমন, এবং যারা আবাসিক, সবাই তো আবাসিক, ওদের সুযোগ সুবিধাগুলো এখানে কেমন পেয়ে থাকে? আসলে এটা তো আপনার জানেন যে গভর্নমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের আওতায় এরা, এখানে মার্জিনাল ক্লাস থেকে বাচ্চারা আসে, এদের গার্জিয়ানের যে ইনকামটা তার উপর ভিত্তি করে এদের বেতনটা নির্ধারণ করা হয়। তা গড়ে একটা ছেলের পিছনে 1-1.5 লাখ টাকা মাসে ব্যয় হয়, আর যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি, খেলাধুলার অন্যান্য ফ্যাসিলিটি, খাওয়া দাওয়া সব কিছু আমরা যদি চিন্তা করি, তো সেখানে আমাদের এদের ক্ষেত্রে যেটা হয় যে যেহেতু এদের ইনকামই কম এদের প্যারেন্টসদের, এটা গড়ে 500-1000 টাকা হয়। এইখানে থাকা অবস্থায় তারা বিভিন্ন ক্লাবে বা প্রতিষ্ঠানে খেলে, এবং এতে তারা কিন্তু আর্থিক সুবিধা পায়। বিশেষভাবে আমি একটা উদাহরণ দিব যে আমাদের এখানে সাইপ স্পোর্টিংয়ের সাথে আমাদের 25 জন প্লেয়ার চুক্তিবদ্ধ, এদের এখানে হাই পারফরমেন্স ট্রেনিং হয় স্প্যানিশ কোচের আওতায়, এবং এরা কিন্তু মান্থলি প্রত্যেকে 15-20 হাজার টাকা স্যালারি পাচ্ছে। দ্যাট এক্সক্লুডস দেয়ার কী বলবো, তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক সবই। এদের ভিতরে বিভিন্ন বাইরে যাচ্ছে, খেলছে, ইভেন এদের ভিতরে কেউ স্পেনেও যাবে, ওখানেও তাদের ট্রেনিং হবে। তো সুতরাং তাদের যে এই বিরাট এক্সপোজার, এটা কিন্তু বিরাট বিষয়। আপনারা প্রতি 10,000 জন স্টুডেন্ট পরীক্ষা দিলে একজনকে নিতে পারেন, তো এই সংখ্যাটা কী করে বাড়ানো যায় যে আরও বেশি স্টুডেন্ট আরও বেশি বিকেএসপিতে যেন ভর্তি হতে পারে, এটা নিয়ে আপনাদের কী প্ল্যান? আসলে এটা স্পেশালাইজ প্রতিষ্ঠান, তো আমরা আমরা চেষ্টা করি বেস্ট পসিবল পটেনশিয়াল প্লেয়ার, সম্ভাবনার প্লেয়ারটাকে নিতে। আমরা মেসির মতো যে একদম কিশোর বয়সী একটা সম্ভাবনার প্লেয়ার যাকে আমরা মোল্ডিং করে তাকে ট্রেনিং দিয়ে সাইকোলজিক্যালি স্পোর্টস সায়েন্টিস্টরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে তাকে আমরা বেস্ট পসিবল প্লেয়ার বানানো, সেটা আমাদের টার্গেট। তো সুতরাং আমরা সব তো নিতে পারবো না, বা তারপরে আমরা আওতাটা বাড়াচ্ছি, যে আমাদের যেখানে আগে ইনটেক ছিল less than 100, সেটা এখন 200-র বেশি হয়ে গেছে, ভবিষ্যতে আরও বেশি হবে, যেহেতু আঞ্চলিক কেন্দ্রগুলো ইনটেক বাড়বে, জনবল আসবে, তখন ওখানেও কলেজগুলো চালু হয়ে যাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আর এখানে তখন আরও হাই পারফরমেন্স ট্রেনিং হবে, এখানে স্পোর্টস সায়েন্টিস্টদের ট্রেনিং হবে, স্পোর্টস ম্যানেজারদের ট্রেনিং হবে, আম্পায়ারদের ট্রেনিং হবে, কোচদের ট্রেনিং হবে, দ্যাট ইজ হোয়াট দ্য থিংস উইল বি। তো আমরা আশাবাদী ভবিষ্যতে বিকেএসপি আরও ওপরে উঠে আসবে। তো চলেন আমরা আমাদের যেটা অরিজিনাল বিজনেস বাচ্চাদের ট্রেনিং, আমরা সেটাই অন গ্রাউন্ডে দেখি। স্যার আসার পরে মেয়েদের ফুটবলের ডিপার্টমেন্টটা শুরু হলো বিকেএসপিতে, তো 2016 সালে প্রথম বিকেএসপির মেয়েরা দেশের বাইরে খেলতে যায় দিল্লিতে সুব্রত কাপ, তো ওই প্রথমবারের মতো মেয়েদের ওই টিম নিয়ে হচ্ছে মেয়েরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলে এসেছে, এবং গত বছর 2017-তে এই টিমটাই আবার যখন দিল্লিতে যায় সুব্রত কাপের টুর্নামেন্টে, ওরা ওখানে 32টা টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয়, এবং এটা বিকেএসপি তথা বাংলাদেশের ফুটবলের মেয়েদের জন্য এটা অনেক ইতিবাচক এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো এটা স্যারের ঐকান্তিক প্রচেষ্টা, স্যারের আন্তরিকতা এবং আগ্রহের কারণেই হয়তো মেয়েরা এত ভালো রেজাল্ট করতে পেরেছে। ক্রিকেট ফুটবল বাদে অন্যান্য যে খেলাগুলো আছে, ওই খেলাতে তারা কেমন ফাইন্যান্সিয়ালি, তাদের রিটার্নটা কেমন থাকে অ্যাজ এ প্রফেশন স্পোর্টস এখন কোন জায়গাতে? এটা আপনি ক্রিকেট ওয়ার্ল্ড, ফুটবল ওয়ার্ল্ডের দিকে তাকালেই দেখতে পারবেন, কারণ এদের আপনার একটা মৌসুম খেললে এদের যে পরিমাণ ইনকাম হয় এটা খুবই হ্যান্ডসাম। আর অন্যান্য খেলার যে ইন্ডিভিজুয়াল খেলা, যেটা ক্রিকেট, অ্যাথলেটিক্স, সুইমিং, শুটিং, এসব ক্ষেত্রে দেখা যায় যে যে প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার হয় তাকে কিন্তু বিভিন্ন সার্ভিসেস, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিভিন্ন কর্পোরেশনগুলো এদেরকে অ্যাবজর্ব করে নেয় যে যার যোগ্যতা অনুযায়ী। তা আমরা সেটা চিন্তা করছি যে এদের এডুকেশন লেভেলটা এবং তাদের যে স্পোর্টস ওয়ার্ল্ডে তাদের সার্ভিসটা, শুধুমাত্র তো খেলা না, এখানে যদি সে একজন স্পোর্টস সায়েন্টিস্ট হতে চায় সেই সুযোগটা রাখলাম,
সে যদি স্পোর্টস ম্যানেজমেন্টে মাস্টার্স হতে চায় সেটাও আমরা রাখছি। এখন সে যদি স্পোর্টস ফাইন্যান্সে কাজ করতে চায়, সে যদি একজন স্পোর্টস জার্নাল ভালো জার্নালিজমে যেতে চায়, তা আমরা এই অনার্সে কিন্তু এগুলো সবগুলো ঢোকানো হয়েছে। যারা উদীয়মান খেলোয়াড় আছে বিকেএসপিতে কিংবা বিকেএসপির বাইরে খেলাকে অনেক ভালোবাসে, তাদের প্রতি আপনার কী মেসেজ থাকবে? তারা কীভাবে নিজেদেরকে একদম টপ লেভেলের একজন খেলোয়াড় হিসেবে তৈরি করতে পারে? আসলে এটা পেশানের ব্যাপার যে আমি একজন ভালো প্লেয়ার হতে চাই। এখন সে তার যে এই পেশনটা, তার যে কিছু করার আকাঙ্ক্ষা, কিছু করার এই বিষয়টা আসলে জরুরি। তারপরে সে তার ডিটারমিনেশন থাকলে যদি বিকেএসপিতে সুযোগ নাও পায়, এখন আমাদের তো বাইরে যে যতগুলো খেলা আছে সেখানে বাইরে যারা প্লেয়ার আছে তারা উঠে আসছে না, তারা তো সাকসেসফুলও হচ্ছে। তো সুতরাং এটা তার ডিটারমিনেশনের উপর। আপনার ব্যস্ত সময় থেকে অনেক সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আইস্টাইলকে ধন্যবাদ জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, বিশেষভাবে যে বিকেএসপিটাকে হাইলাইট করার যে একটা সুযোগ হয়েছে এর জন্য বিশেষভাবে ধন্যবাদ। আমরাও চাই উদীয়মান একজন খেলোয়াড় তার নিজের প্রচেষ্টা, ডিটারমিনেশন, প্যাশন দিয়ে নিজেকে অত্যন্ত ভালোভাবে প্রতিষ্ঠিত করবে, নিজের পরিবারকে সমৃদ্ধ করবে, দেশের লাল সবুজ পতাকাকে বিশ্ব দরবারে উঁচু করে তুলে ধরবে। পরে পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে দেখা হবে। টিল দেন আই উইশ ইউ আ ভেরি গুড উইক। গুড বাই।